তবে তাকে কি করতে হয়? তবে তাকে কি করতে হয়? ভোটের মাধ্যমে ভোট বক্সে ভোটটা বন্ধ করে দিতে হয় যাতে জীবনে আর আসতে না পারে। আপনারা জানেন বর্ধমান শস্য ভাণ্ডার, আপনারা ধান ফলান, সেই ধান খাই আমরা। কত ধানকল, কত কৃষি মান্ডি, কত মডেল মাদ্রাসা স্কুল, কত নতুন কলেজ, কত মাল্টি সুপার হসপিটাল, কত রাস্তাঘাট, কত উন্নয়ন, গার্লস কলেজ, এমনি কলেজ বর্ধমান জুড়ে হয়েছে। বর্ধমান আজকে আমাদের গর্ব, ধরধান্যে পুষ্পি ভরার গর্ব। এই বর্ধমানে কালনাতে আমি জানি 108টি শিব মন্দির আছেন। যে শিব মন্দিরের 108টা শিব মন্দির যার সংস্কার আমরা করছি, গোপীনাথ মন্দির আছে, অট্টহাস্য সতীপীঠ আছে, সর্বমঙ্গলা মন্দির আছে, বিপ্লবী রাসবিহারী বসু ও বটুকেশ্বর দত্তের জন্মস্থানও আছে, সেগুলো সংস্কার করা হচ্ছে। আরও অনেক কাজ আছে, মাটিচিত্র থেকে কৃষি বিদ্যালয় সব কিছুই আছে। তাছাড়াও মনে রাখবেন বর্ধমানকে বরাবরই আমরা ভালোবাসি বলে, সবাইকেই ভালোবাসি, কিন্তু বর্ধমানকে একটু বেশি ভালোবাসি বলতে পারেন। বর্ধমানে আমরা আসলেই আগে ট্রেনে চললেই সীতাভোগ আর মিহিদানা খেতাম, সেটা জিআই ট্যাগ পেয়েছে, এখন ল্যাংচার জন্য আমরা চেষ্টা করছি। এই বর্ধমানে আমরা ধাত্রীগ্রামে তাঁতের হাট বানিয়েছি, মিষ্টি হাব বানিয়েছি, 25টি কর্মতীর্থ করেছি, 20টি কিষাণ মান্ডি করেছি, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করেছি, শক্তিগড় ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ফেজ 1 এবং ফেজ 2, 75টা এমএসএমই ক্লাস্টার করেছি, 3200 টাকা ব্যয়ে একটা রাস্তা আমরা করছি মেছো গ্রাম থেকে নতুন গ্রাম হয়ে বর্ধমানের মোড় গ্রাম পর্যন্ত যাবে, অর্থাৎ বিকল্প অল্টারনেটিভ রাস্তা। এছাড়াও মাঝে মাঝেই বন্যা হয়, তাই প্রায় 3000 কোটি টাকার ওপরে টাকা খরচ করে আমরা লোয়ার দামোদর বেসিন যে প্রকল্প সেটা করছি, ফলে বর্ধমান, হুগলি, বাঁকুড়া, মিদনাপুর বন্যার হাত থেকে অনেকটাই রেহাই পাবে করেছে। আর যখন মহিলারা অসম্মানিত হয়, আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি, সন্দেশখালী নিয়ে সন্দেশ, দেশের নেতা কেমন হয়? দেশকে যিনি ভালোবাসেন, আর এনারা কেমন নেতা? এনআরসি করে তাড়িয়ে দেবে, ক্যা করে তাড়িয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে তপশিলীদের অধিকার কেড়ে নেবে, আদিবাসীদের অধিকার কেড়ে নেবে, সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেবে, হিন্দুদেরও অধিকার করে কেড়ে নেবে, তাহলে কি নিয়ে বাঁচবেন? জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, সংবিধান বিক্রি করেছে, সব কিছু বিক্রি করে দিয়েছে। এখন শুধু সংবিধানটাকে আর দেশটাকে বিক্রি করার পালা। এবারে জিতলে একমাত্র উনি থাকবেন, দেশও থাকবে না, মানুষও থাকবে না, কোনো নির্বাচন আর হবে না, আর কেউ তার রায় দিতে পারবে না। নিজের অধিকার চান, তাহলে চোর ডাকাত মধু বিদ্যুতের দূর করুন, আমার সাথে গলা মিলিয়ে বলুন, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, দেশ কা রুপিয়া লুট কিয়া হ্যায়, বিজেপি চোর হ্যায়, দেশের সব টাকা লুট করেছে, লুটেরাদের ক্ষমা করবেন না,
ক্ষমা করবেন না, ডাকাতদের ক্ষমা করবেন না। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নিচ্ছে, এদের মুখে ঝামা ঘষে দিতে হবে ভালো করে ভোটের মাধ্যমে। মনে রাখবেন, তুমি যখন 100 দিনের কাজ বন্ধ করেছো, তোমারও ভোট বন্ধ। বাংলার বাড়ি দিচ্ছ না, তোমার ভোট বন্ধ। মিথ্যে কথা বলছো, তোমার মুখে কুড়ু পেটকে আটকে দেবে মানুষেরা। তাই আগামী দিন মনে রাখবেন, আপনার 100 দিনের কাজের টাকা যখন আমরা দিয়েছি, আমরা 50 দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে, যারা জব কার্ড হোল্ডার তারা এ কাজ পাবেন। আমরা দিল্লির ভিক্ষে যাই না। দুই হচ্ছে, 11 লক্ষের বাড়ি যে হিসেব আমাদের কাছে আছে, আমরা ঠিক করেছি আগামী ডিসেম্বর মাস থেকে 11 লক্ষ টাকা বাড়ির কিস্তি আমরা দিয়ে দেবো। দুটো কিস্তিতে 1,20,000 টাকা, আপনাদের 11 লক্ষ বাড়ি তৈরি হয়ে যাবে। এইভাবে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, কিষাণ ভাতা থেকে শ্রমিক ভাতা, সবটাই যতটা পারবো আমরা করছি, আমরা করব। আর মোদিবাবুদের মিথ্যে কথার বিরুদ্ধে যদি এনআরসি করে সবাইকে জেলে পাঠিয়ে দেবে, আপনারা কি জেলে যেতে চান? ক্যা করে টুফা করছে, নিজেদের বলুন, তুমি আগে গিয়ে ক্যাতে নাম লেখাও। লেখাবে না, যেই নাম লেখাবে বিদেশি হয়ে গেল, তার ভবিষ্যৎ গেল জলাঞ্জলি। ইউনিফর্ম সিভিল কোডও তাই, কোনো অধিকার কারো থাকবে না। এই অবস্থায় একটাই করতে হতে পারে জব্দ, সেটা হচ্ছে যদি আপনারা ওদের ভোটের বাক্সে ভোট না দিয়ে ওদের করে দেন স্তব্ধ, তবেই ওরা একমাত্র বিচার পাবে, তাছাড়া মানুষ বিচার পাবে না। আমি একটুকু বলে আপনাদের সকলকে বলবো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার, অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম, অনেক অনেক অভিনন্দন। ভোটটা নিজের মতো করে দেবেন, ঝড় হতে পারে, জল হতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার এই ভোটটার উপরেই নির্ভর করছে আপনার আপনার পরিবারের ভবিষ্যৎ। তাই সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলকে ভোট দিন। আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, ও নিজে একজন কি বলবো, খুবই নিম্ন স্তরের, নিম্নবিত্ত হয়েও নিজের নমশূদ্র সম্প্রদায়ের মেয়ে, কিন্তু মনে রাখবেন নিজে ভালো ডাক্তার। ডাক্তারি থেকে রিজাইন করেছে, ডাক্তারি থেকে রিজাইন করে আপনাদের কাজ করবে বলে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছে। আমরা তাকে প্রার্থী করেছি, এত ভালো প্রার্থী পাবেন না। তাই বলবো, ওকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, ও চলে যাবে না, ও চাকরিতে যাবে না, ও দরকার হলে এখানে আপনাদের পাশে থেকে যদি কাজ করতে হয় সে কাজও করবে। সেখানে গ্রামে থেকেও প্র্যাকটিস করা যায় মানুষের জন্য, নিজে চেম্বার তৈরি করে। অনেক কাজ করার আছে। আমি এটুকু বলে সবাইকে বলবো, 4 মিনিট টাইম চেয়ে নিচ্ছি, একটু লোকাল ছেলে মেয়েদের সংস্কৃতিকে একটু মদত দেওয়ার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জোহর এবং জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আগামী দিন মোদিবাবু হারবেন, আর বাংলায় নেতৃত্ব দিয়ে দিল্লিতে সব দলকে নিয়ে সরকার গঠন করে দেবে। কিন্তু এখানে সিপিএম কংগ্রেস নয়, তার কারণ এখানে জোট হয়নি, কংগ্রেস সিপিএমে ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস একা লড়ছে বিজেপিকে, এবং আমরা একা লড়ে যাব। ভোট ভাগ করতে দেবেন না,
দয়া করে আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। कश्मीर हाँ। और ये बात मैं करीब 7-8 साल पहले की करता हूं, तब तो मेरे सामने सवालिया निशान थे, लेकिन उन सभी नेताओं ने मुझे कहा कि साहब काम कठिन है, लेकिन हम आपकी भावना को समझते हैं, हम इसके लिए कोशिश करेंगे। और आज मैं गर्व से कह सकता हूं कि कश्मीर के गांवों में स्कूलों को जलाना बंद हो गया, बच्चों के भविष्य को वो समझे। लेकिन ये टीएमसी देखिए, बच्चों के भविष्य को दांव पर लगा रही है और शिक्षक भर्ती में घोटाला करके आपके बच्चों के भविष्य को दांव पर लगा दिया। 25,000 शिक्षक आज अदालत ने उनको घर भेज दिया, वो शिक्षक तो गए सो गए, आपके बच्चों के भविष्य पर ये भ्रष्टाचारियों ने ताला लगा दिया है। जो आपके बच्चों के भविष्य के साथ खेलते हैं, क्या ऐसे टीएमसी को माफ कर सकते हैं? क्या कर सकते हैं? क्या उनको सजा दोगे? इस बार कमल को वोट देकर के उनको सजा दीजिए। भाइयों बहनों, टीएमसी भ्रष्टाचार की दुकान खोल करके बैठी है। यहां हाईकोर्ट के आदेश पर एजेंसियां कार्रवाई कर रही है। कार्रवाई शुरू होते ही टीएमसी के नेताओं के घरों से करोड़ों रुपए मिलने लगे हैं। एक टीएमसी वालों के यहां से जो पैसे मिलते हैं, वो पैसे किसके हैं भाई? किसके पैसे हैं? ये आपके है कि नहीं है? आपकी मालिकी के है कि नहीं? कि आपके घर में कोई चोरी कर जाए, आप चोर को माफ करोगे क्या? करोगे क्या? आपके बंगाल में चोरी कर ले, माफ करोगे क्या? ये पैसे बंगाल की जनता के हैं। चर्चा है एक एक पद के लिए 4-4, 5-5, 6-6 लाख रुपए की रिश्वत ली है। पैसे लेकर के ओएमआर सीट तक बदल रहे थे। टीएमसी ने बंगाल के युवाओं को खून के आंसू रोने पर मजबूर किया है। आप मुझे बताइए, इनको सजा मिलनी चाहिए कि नहीं मिलनी चाहिए? सबके सब मुझे बताइए, सजा मिलनी चाहिए कि नहीं? कौन सजा दिलवा सकता है इनको? सजा कौन दिलवा सकता है इनको? सजा कौन दिलवा सकता है? मोदी तब दिलवा सकता है जब आपके सबके वोट मिलेंगे, तब मुझे ताकत मिलेगी। साथियों, मैंने बंगाल बीजेपी के लोगों से कहा है कि एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाइए। मैंने यह बंगाल बीजेपी को कहा है, एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बताइए। इससे उन युवाओं की मदद होगी जो इस घोटाले के शिकार हुए हैं, निर्दोष हैं, वो अपने मेरिट पे शिक्षक बने हैं। मैं आज बंगाल के युवाओं को गारंटी देता हूं, जितने हमारे बंगाल के युवाओं को रुलाया है, उन्हें मोदी चैन से नहीं बैठने देगा। बेटी बेटी, आप थक जाओगी, मुझे तुम पर दया आ रही है,
भाई इस बेटी एक फोटो लेके आई है और कब से आप मेहरबानी करके बंद कीजिए, मुझे परेशान मत कीजिए। इस बच्ची को उनकी फोटो ले लीजिए, बेचारी आधे घंटे से खड़ी है। थैंक यू बेटा, थैंक यू। खुश खुश, आर यू हैप्पी? शाबाश, बैठिए बैठिए। साथियों, ये जिनको जिन्हों आपको लूटा है ना, मोदी उनको छोड़ेगा नहीं। भ्रष्टाचारी देर के चार बोना, ये था मोदी गारंटी। भाइयों और बहनों, टीएमसी हो या कांग्रेस, इन्हें आपके भविष्य की चिंता नहीं है, इन्हें सिर्फ अपने वोट बैंक से मतलब है। आप भी जानते हैं कि कांग्रेस ने धर्म के आधार पर देश का बंटवारा किया, तब सारे हिंदू सिख बौद्ध जैन पारसी दूसरी तरफ रह गए थे। उनके साथ वायदा किया गया था कि भारत उनकी रक्षा करेगा, लेकिन ये वादा करके कांग्रेस उन लोगों को भूल गई। उनके साथ सीमा पार अत्याचार होता रहा, वो खत्म होने की कगार पर आ गए। आज सीएए के माध्यम से मोदी कांग्रेस सरकारों को उस गलती को सुधार रहा है, और ये लोग अपनी गलती मानने के बजाय झूठ फैला रहे हैं। मैं हर शरणार्थी परिवार को कहूंगा, टीएमसी के झूठ पर बिल्कुल ध्यान मत दीजिए। साथियों, टीएमसी लेब कांग्रेस के इंडी अलायंस की नीयत देश को तबाह करने की है। बीते तीन चार महीने में कितने ही उदाहरण सामने आए हैं। कांग्रेस के अध्यक्ष राम भक्तों और शिव भक्तों को लड़ाने में जुटे हैं, कांग्रेस के शहजादे शक्ति का विनाश करने में जुटे हैं। ये सारे मिलकर संविधान की भावना को तार तार करने में जुटे हैं, बाबा साहब आम्बेडकर की पीठ में छुरा भोंक रहे हैं। ये लोग संविधान को बदलना चाहते हैं ताकि एससी एसटी ओबीसी के हक का आरक्षण धर्म का टाका बिली करते गए धरा पड़े। जलपाईगुड़ी एक जन धरा पड़े, दार्जिलिंग एक जन धरा पड़े, परशु मालदाय रतुआते एक जन धरा पड़े। বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গাড়িতে ধরা পড়ছে, মানুষকে টাকা দিচ্ছে যে পদ্ম ফুলে ভোট দিও। আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, অনুরোধটা রাখবেন রাখবেন। আমাদের মঞ্চে যারা বসে আছে তারা আপনাকে বলবে যে বিজেপি টাকা দিলে নেবে না, আমি হাত জোড় করে আপনাদের বলবো টাকা দিলে নিয়ে নেবেন, এই টাকা আপনাদের টাকা। যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন, এটা বাংলার টাকা, এটা আপনার প্রাপ্য টাকা। যদি কাউকে ৫০০ দিতে আসে ২০০০ চাইবেন, ২০০০ দিতে এলে ৫০০০ চাইবেন, আর ক্লাবগুলোকে টাকা দিতে এলে যা বলবে তার পাঁচ গুণ চাইবে। এই টাকা আমাদের টাকা, এতদিন তো টাকা দিতে আসনি বাবা, এতদিন তো বাংলার মানুষের কথা মনে পড়েনি, হঠাৎ নির্বাচন এসছে তাই টাকা দিতে এসছো, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আমি অনুরোধ করব হাত জোড় করে, বাংলায় কথা আছে না, সেকড়া ঠুকঠাক কামারের এক ঘা, টাকাটা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন,
আর 13 তারিখ সিপিএম এর অত্যাচার আর বিজেপির দিচারিতাকে মাথায় রেখে আগামী দিন জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে নানুর, বোলপুর, লাভপুর, আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের মানুষের কি ক্ষমতা! ভোট বাক্স যখন খুলবে পদ্মফুলের বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে, আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে ভোটটা দেবেন এখানে। আর ভূমিকম্প হবে দিল্লিতে, আমি আপনাদের বলছি মায়েরা, এই সরকার থাকবে না। আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি, আমি অনেক নির্বাচনে দলের জন্য কর্মসূচি করেছি, মানুষের কাছে গেছি, নবজোয়ারের মতো কর্মসূচিতে 2.5 মাস রাস্তায় থেকেছি। মানুষ কেন্দ্রে পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের সরকার যখন 4 তারিখ দিল্লির বুকে প্রতিষ্ঠিত হবে, যে সংবেদনশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকার 4 তারিখ প্রতিষ্ঠিত হবে, সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলার মানুষ আর বোলপুরের মানুষ, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আর যারা যারা বাড়ির জন্য আবেদন করেছেন 4 বছর 5 বছর, আমি ক্যামেরা এখানে রয়েছে, সংবাদ মাধ্যমের বন্ধুদের সাক্ষী রেখে আপনাদের বলে যাচ্ছি, যদি শ্বেতপত্র বিজেপি প্রকাশ করতে পারে যে প্রায় 3 বছরের উপর হয়ে গেছে, 10 পয়সা আবাসের জন্য দিয়েছে, আমি রাজনীতি করব না, ছেড়ে দেব। তার সাথে আর একটা গ্যারেন্টি প্রতিশ্রুতি আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি, যে আগামী দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল এখান থেকে জিতবে, আর জেতার সাথে সাথে যাদের বাড়ির প্রয়োজনীয়তা রয়েছে, যাদের সত্যি মাথায় ছাদের প্রয়োজন, তালিকায় নাম রয়েছে, কেন্দ্রের সরকার টাকা দিক না দিক এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমাদের মামাটি মানুষের সরকার, আমাদের রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার এই বছর শেষ হওয়ার আগে, 31 ডিসেম্বর 2024 আগে আপনার অ্যাকাউন্টে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। আপনি খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা আমরা মাঠে ময়দানে বুঝে নেব। বিরোধীদের বিসর্জন হবে তো মায়েরা? হাত তুলে বলুন, হবে তো? হবে তো? গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, বহিরাগতদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বিজেপির অত্যাচারীদের, জমিদারদের, তাহলে খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম, বিসর্জনটা 4 তারিখ। আর আপনারা একটু গরম পড়লেও, কষ্ট হলেও, আমরা চেয়েছিলাম নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক, কিন্তু এই বাংলা বিরোধীরা, এই বাংলা বিরোধী স্বৈরাচারীরা বাংলার মানুষকে কষ্ট দেবে বলে 7 দফায় নির্বাচন করেছে। প্রথম 2 দফায় নির্বাচন হয়েছে, প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মায়েরা, ভাইয়েরা, বোনেরা এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ, বালুরঘাট এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফা মালদা, মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে। 13 তারিখ আপনাদের ভোট, আপনারা কোমরটা ভাঙবেন। পঞ্চম দফায় হাওড়া হুগলিতে ভোট রয়েছে, ব্যারাকপুরে ভোট রয়েছে, হাঁটু ভাঙবে। ষষ্ঠম দফা জঙ্গলমহল, মেদিনীপুর, পা ভাঙবে। আর সপ্তম দফা তো আমি রয়েছি, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে 4 তারিখ ভোট বাক্স খুলবে। বলো হরি হরি বল, বহিরাগতদের, 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 বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের। তাহলে আগামী দিন আমার আপনার সবার প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে
মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জনতার প্রার্থী, বোলপুরের প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলার স্বার্থে লড়াই করছেন। অসিত মালকে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর সাতটা বিধানসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন এই নানুর থেকে হয়, আমি আপনাদের কাছে এইটুকু আবেদন রেখে যাব। পরবর্তীকালে নানুনের সাথে আজকের পর থেকে আমার আত্মিক সম্পর্ক যেখানে যা দরকার, উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যে ভালোবাসা কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি মা, বৌদি, দিদি, সমবয়সী ভাই, সহযোদ্ধা, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ সবার কাছে ঋণী। আপনাদের পা